আপনি কি সবসময় মুড়ি খান? মুড়ি খাই ভাই, না খেলে আমি সেই খাই। ভাত খান না? মোবাইলে খান? মোবাইল আছে আপনার? আরে কথা হয়, হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মুড়ি পাগলা। আসলে লোকটি পথভ্রষ্ট হয়ে ভুলে গেছে, ওর বাবা মা বাড়িঘর কিছু খুঁজে পায় না, তো অনেক দিন যাবতে পাগলটি এখানে থাকা মেলা করে। তো আপনারা যদি চান যে পাগলটা তার বাবা মায়ের কাছে ফিরে যায়, তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে। আর আপনারা অবশ্যই যদি কেউ চিনে থাকেন যে এর বাড়ি কোথায়, তাহলে অবশ্যই আপনারা তার বাড়িতে খোঁজ দেবেন। আচ্ছা ভাই, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম তো পুরো বলতে পারছি না, নাম ভালো করে বলেন। আপনার নাম কি? নাম? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি আরে বাংলাদেশে বাড়ি কোথায়? বাড়ি 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 ওই বড়িয়া নয়া বাড়ি, গোবিন্দগঞ্জ পৌরসভায় এক নম্বর। আচ্ছা, আপনার আপনার আপনারা কয় ভাই বোন? আপনারা কয় ভাই বোন? আমার দুই ভাই। আপনার বড় ভাইয়ের নাম বলেন। আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুল হামিদ। আপনার বাবার নাম? মোহাম্মদ আব্দুল সাত্তার। আচ্ছা, আপনার মায়ের নাম জানেন? মায়ের নাম তো না না করে মনে আছে, চিন্তা করি মা। আমার নাম মনে আছে। কি নাম? মোহাম্মদ হাজরা বেগম। ভাই বিয়ে করছেন? ভাই জোরে করে বলেন। আপনি বিয়ে করছেন? গাইস, আসলে উনি ওনার একটু মাথার সমস্যা আছে, উনি কানেও কম শোনে। তো আপনারা আপনাদের সহযোগিতা ওনার হয়তো ঠিকানাটা খুঁজে পেতে পারে, তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, উনি আসলে বলতে পারবে। ভাই বিয়ে করছেন? হ্যাঁ বিয়ে করছেন। ছেলে মেয়ে আছে? আমার দুই ছেলে। বাবা মা সবাই আছে? আপনি কি আপনার বাবা মার কাছে যাবেন না? যাবো, কালেজের নিয়ে যাবো, কালেজে যাবো। আচ্ছা, তাহলে আপনার বাবার নাম বলতে হবে। আমার বাবার নাম কি কি বললেন? আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার। শুনে আপনার গ্রামের নাম বলেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আপনি কি যেতে চান না বাবা মার কাছে? হ্যাঁ, আল্লাহ যদি নিয়ে যায় তাহলে আমি যেতে যাবো ইনশাআল্লাহ। এবার আপনার বাবা মা আপনাকে নিতে আসবে, আপনার মা আসবে, আপনার ভাই আসবে, আপনার স্ত্রী আসবে, তারা তো সবাই বেঁচে আছে, এবার আপনাকে নিতে আসবে। আর এই ভিডিওর মাধ্যমে আপনি আপনি আপনার বাবা মার সন্ধান পেয়ে যাবেন। আপনি আর টেনশন করেন না, চিন্তা করেন না, আপনি সব সময় এখানেই থাকবেন, ওই বাড়িতে থাকবেন, ওই বাড়িটা আমার, ওই বাড়িতে থাকবেন। আর আপনার বাবা মা আসলে আমরা আপনার বাবা মার হাতে তুলে দেবো, ঠিক আছে? আমি যাবো না, যাবো না। আপনি কি সবসময় মুড়ি খান? মুড়ি খাই ভাই, না খেলে আমি সেই খাই। ভাত খান না? মোবাইলে খান? মোবাইল আছে আপনার? আরে কথা হয়, আপনার নাম্বার বলতে পারেন? আচ্ছা ঠিক আছে গাইস, আমরা জীবনে অনেক পাগল দেখছি, এটা হচ্ছে মুড়ি পাগল, আমার সাথে মোবাইলে ইউজ করে। তো আসলে পাগলটির অনেকদিন যাবৎ পথভ্রষ্ট ঘুরে বেড়াচ্ছে, তো আপনারা আপনাদের শেয়ারের কারণে উনি ওনার বাবা মার কাছে ফিরে যেতে পারবে। আপনারা সবাই সাপোর্ট করুন, আর এই হারুন মুড়ি পাগলাকে তার বাবা মাকে ফিরে দেওয়ার জন্য সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন। দেখতে পাচ্ছেন ওনার একটু মাথার সমস্যা, উনি কখন কি করে বসে তার ঠিক নেই। আপনারা দয়া করে, অন্তত দয়া করে হলেও ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, উনি যেন ওনার সন্তানের কাছে যেতে পারে, উনি যেন ওনার স্ত্রীর কাছে আবার ফিরে যেতে পারে। আমি আপনাদের কাছে বেশি বেশি রিকোয়েস্ট করে বলছি যে আসলে এর আগে একজন পাগল ছিল, সে কিন্তু তার বাবা মার কাছে চলে গেছে, ওর নাম ছিল আমজাদ পাগল, এটা হচ্ছে হারুন পাগল, ওর সে মুড়ি পাগল, আমার সাথে মোবাইলও আছে, দেখতেই তো পাচ্ছেন পাগলের যে রং ঢং। তো
ঠিক আছে গাইস, আজকের মতো এখানেই শেষ। আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।